মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তথ্য দিয়েছে বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। গত সেপ্টেম্বর মাস জুড়ে মিয়ানমারের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে আইসিজি মিয়ানমারকে অবনতিশীল দেশগুলোর তালিকায় রেখেছে। আইসিজি বলেছে, দুই বছর বিরতির পর রাখাইন রাজ্যে আবারও লড়াই শুরু হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ অন্যান্য অঞ্চলেও অব্যাহতভাবে সহিংস বিরোধিতার মুখে পড়ছে এবং শান্তিপূর্ণ ভিন্ন মতাবলম্বীদেরও নিপীড়িত করছে। এ থেকে বাঁচতে রাখাইন রাজ্য স্বাধীন করতে বাংলাদেশের কাছে সাহায্য চেয়েছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। বিপরীতে কি বলছে বাংলাদেশ? আরাকান কি সরকার কি আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহায়তা করবে? চলুন ভিডিওটিতে এ নিয়ে সর্বশেষ আপডেট ও মিয়ানমার অভ্যন্তরে সার্বিক পরিস্থিতির বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমনটা বলছিলাম শুরুতে, মিয়ানমার নিয়ে আইসিজির পর্যবেক্ষণে বলা হয়েছে রাখাইন রাজ্যে সহিংস সংঘাত বেড়েছে। 2020 সালের নভেম্বর মাস থেকে মিয়ানমারের সামরিক বাহিনী ও নৃগোষ্ঠী ভিত্তিক সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি ভেঙে পড়েছে। গত 31 আগস্টের পর আরাকান আর্মি মংডু টাউনশিপে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড পুলিশের চৌকিগুলোতে অভিযান চালিয়ে অন্তত 19 জন কর্মকর্তাকে হত্যা করেছে। গত 2 সেপ্টেম্বর মিয়ানমার সামরিক বাহিনী 2টি হেলিকপ্টার গানশিপ দিয়ে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি বাংলাদেশেও এসে পড়ে। আরাকান আর্মি গত 1 সেপ্টেম্বর অন টাউনশিপে সামরিক বহরে হামলা চালিয়ে 2টি সামরিক যান ধ্বংস করে। 7 সেপ্টেম্বর আরাকান আর্মি মাইবন টাউনশিপে সরকারি অফিসে হামলা চালায়। এতে কয়েকজন সেনা সদস্য হতাহত হন। এরপর 9 থেকে 11 সেপ্টেম্বর মংডু টাউনশিপে সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দখল করে নেয় আরাকান আর্মি। ওই অভিযানে মিয়ানমারের 13 সেনা নিহত হন। ক্রাইসিস গ্রুপ জানায়, আগস্টের শেষের দিকে দক্ষিণাঞ্চলীয় চীন রাজ্যে 10 সেনাকে হত্যার দাবি করেছে আরাকান আর্মি। এরপর সেপ্টেম্বর চীন রাজ্যের পাল্লিতুয়ার দুই পক্ষে সংঘাতের খবর পাওয়া গেছে। আরাকান আর্মি এখন বাংলাদেশ সীমান্তে রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। 2015 সালের হিসাব অনুযায়ী আরাকান আর্মির 2500-এর বেশি প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক সদস্য ছিল, যা এখন সংখ্যায় 4 গুণের বেশি শক্তিশালী হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সে বাহিনী অর্থাৎ আরাকান আর্মি এখন বাংলাদেশ সহ বন্ধু ভাবাপূর্ণ বিদেশি রাষ্ট্রের কাছে বিভিন্ন ধরনের উপযুক্ত সামরিক ও অসামরিক সাহায্য চাচ্ছে, যা দিয়ে তারা রাখাইন রাজ্যের স্বাধীনতার পরিকল্পনা ত্বরান্বিত করতে পারবে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, স্বাধীন রাখাইন রাজ্য প্রতিষ্ঠিত হলে সেখানে বিতাড়িত রোহিঙ্গা বা শরণার্থীদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হবে, তাদের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য চালু করতে তারা আগ্রহী। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সাধনের জন্য তারা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কূটনৈতিক স্বীকৃতি প্রার্থনা করেছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের কাছেও। তবে দেশগুলো আরাকান আর্মির এসব প্রস্তাবনায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আরাকান আর্মির এমন প্রস্তাব ভালোভাবেই দেখছে সাধারণ নেটিজেন। তাদের ভাবনা, আরাকান আর্মি হয়তো ভালোই করতে চলেছে, তাই তাদের অস্ত্র দিয়েও সহায়তা করা উচিত বাংলাদেশ সরকারের। জানিয়ে রাখি, মিয়ানমারের রাখাইন সহ 4 থেকে 5টি রাজ্যে এখন ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে একযোগে সংঘর্ষ চলছে। তারা স্বাধীনতা চায়, তারা চায় নিজেদের জন্য স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে নাগরিকদের থাকবে মানবাধিকার সহ সব সুযোগ সুবিধা। তারা মিয়ানমারের সামরিক জান্তাদের পর্যায়ক্রমিক ক্ষমতা দখল ও অপশাসনের পথ বন্ধ করতে চায় চিরতরে, বন্ধ করতে চায় অস্ত্র প্রতিযোগিতার সর্বনাশা পথ। দেশের সাধারণ মানুষকে ভুখা রেখে কর্মসংস্থানের ব্যবস্থা না করে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পেছনে ঠেলে দিয়ে বিদেশি অস্ত্র কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিঃশেষ করেছে মিয়ানমারের সামরিক জান্তা। প্রতিবেশী শান্তিপ্রিয় বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হবে মিয়ানমারকে। এর পরিবর্তে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বাড়িয়ে কিংবা বাংলাদেশের অভ্যন্তরে হামলা চালিয়ে লাভবান হবে না মিয়ানমার। এতে মিয়ানমার খণ্ড খণ্ড হয়ে যাবে। 9 মাসের একটি সশস্ত্র যুদ্ধে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের সংগ্রামী জনতা যুদ্ধ কিংবা সশস্ত্র আক্রমণকে ভয় পায় না। জল, স্থল, অন্তরীক্ষে মিয়ানমারকে প্রতিরোধ করার সাহস, যোগ্যতা কিংবা ক্ষমতা বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও মানুষের রয়েছে।
সে বিষয়ে বিশ্বের সচেতন মানুষ ওয়াকিফ হাল রয়েছেন। সুতরাং রোহিঙ্গা ইস্যুকে পাশ কাটিয়ে কিংবা মিয়ানমারের অধিকার সচেতন মানুষকে বোকা বানিয়ে আর বেশি দূর এগোতে পারবে না সামরিক জান্তা। রাশিয়া কিংবা অন্যরা সামরিক জান্তার কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে তৎপর হলেও মিয়ানমারের অখণ্ডতা রক্ষা করতে পারবে না তারা। এর প্রধান কারণ মিয়ানমারের সংগ্রামী জনতা কিংবা গণতন্ত্রকামী মানুষ, যারা সামরিক জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে এখন অধিক সংখ্যায় মাঠে নামছে প্রতিদিন। তাদের প্রতি সর্বাত্মক সমর্থন ও সব সহযোগিতার আশ্বাস রয়েছে গণতান্ত্রিক বিশ্বের। মিয়ানমার ও বাংলাদেশের শান্তিকামী মানুষের প্রতি সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্র কিংবা চীনের মতো পরাশক্তি দেশগুলোর এবং জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার। অন্যদিকে মিয়ানমারের সামরিক জান্তার পেছনে যাদের সাহায্যের কালো হাত দেখা যাচ্ছে, অবস্থা বেগতিক দেখলে তারা একে একে সবাই সরে পড়বে। বাংলাদেশ সব উস্কানের মুখেও চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। এখনও বাংলাদেশ সংঘাতকে এড়িয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট রয়েছে, কিন্তু কোনো কিছুই একতরফাভাবে চলতে পারে না। বাংলাদেশকে কূটনৈতিক এমনকি কৌশলগত সব ধরনের ব্যবস্থা নিতে হবে। মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষেই খণ্ড খণ্ড হয়ে যেতে পারে, আর এটাই হওয়া উচিত, কেননা বঙ্গোপসাগর উপকূলবর্তী মিয়ানমার রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাখাইন প্রদেশটি দীর্ঘকাল ধরে নিদারুণ বঞ্চনা ও বিড়ম্বনার শিকার। বিগত 164 বছরে মোট 7 তার উপনিবেশিক অবস্থানের পরিবর্তন ঘটলেও স্বাধীনতার স্বপ্ন ধরাছোঁয়ার কাছে আসেনি। বরং ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এই বৃহত্তর উপমহাদেশ ছেড়ে গেলেও বর্তমানে চীন, ভারত এমনকি যুক্তরাষ্ট্র তাদের কায়েমি স্বার্থ নিয়ে নতুনভাবে সেখানে তৎপর হয়ে উঠেছে। এই রাখাইন প্রদেশ বা অতীতের আরাকান রাজ্য নিয়ে এরই মধ্যে ঘটে গেছে আরও অনেক ঐতিহাসিক ঘটনা। পালাবদল ঘটেছে বহু ঔপনিবেশিক শক্তি, তবুও তারা তাদের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার স্বপ্নকে বিস্তৃত হয়নি। অতীতের আরাকান রাজ্য কিংবা বর্তমান রাখাইন প্রদেশের অধিবাসীরাও 1785 থেকে 1826 সাল পর্যন্ত তৎকালীন বার্মার বৃহত্তর রাজশক্তি, 1826 থেকে 1948 সাল পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং 1948 থেকে এ পর্যন্ত স্বাধীন বার্মা বা নতুন রাষ্ট্রের অধীনে শাসিত হয়ে এসেছে একটি চরম উপেক্ষিত জনগোষ্ঠী হিসেবে। এর মধ্যে অঞ্চল নিয়ে একসময় জাপানি পরাশক্তির সঙ্গেও ব্রিটিশদের সংঘর্ষ চলেছে দীর্ঘদিন পর্যন্ত। উত্তর রাখাইন রাজ্য নিয়ে ব্রিটিশদের সঙ্গে একসময় জাপানিদের যুদ্ধ হয়েছিল, রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাখাইনকে জাপানি দখলদারির অধীনে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল এবং আরাকান ডিফেন্স ফোর্স নামে তাদের নিজস্ব সামরিক বাহিনী গঠন করার অধিকার দেওয়া হয়েছিল। পরে আরাকান প্রতিরক্ষা বাহিনী মিত্রশক্তির পক্ষে অবস্থান নেয় এবং 1945 সালের শুরুতে জাপানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি আরাকানদের। 1948 সালের পর মিথ্যা প্রতিশ্রুতিতে রাখাইনকে স্বাধীন বার্মার অংশ হিসেবে সংযুক্ত করা হয়েছিল। এতে রাখাইন রাজ্যের কাঙ্ক্ষিত স্বাধীনতার স্পৃহা পদদলিত হয়েছিল। বার্মার তৎকালীন শাসকদের অদ্ভুত এক জাতীয়তাবাদের স্লোগানের চাপে দেশব্যাপী তখন এক গৃহযুদ্ধের আবির্ভাব ঘটে। এতে 1973 সালে আরাকানকে সোশ্যালিস্ট রিপাবলিক অব দি ইউনিয়ন অব বার্মার অংশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল রাখাইন জনগণের স্বদেশভূমি হিসেবে বিবেচিত হবে। সেটি মেনে নেয়নি রাখাইন জনগোষ্ঠী, যার জন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। রাখাইনকে আবারও আরাকানে রূপ দিতে বাংলাদেশের সহায়তা চাচ্ছে আরাকান আর্মি। দর্শক, কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আরাকান আর্মিদের সাহায্য করা উচিত কিনা। আর ভিডিওটি লাইক ও বেশি বেশি শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।